বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর মাইসোর বা মাইসোরুতে আপনারা কলকাতা থেকে খুব সহজেই মাইসোর চলে যেতে পারবেন ট্রেনে করেও যেতে পারেন অথবা প্লেনে করেও যেতে পারেন প্লেনে ব্যাঙ্গালোর গিয়ে সেখান থেকে ট্রেনে বা গাড়িতে মাইসোর যেতে পারবেন অথবা ডাইরেক্ট মাইশোর প্লেনেও যেতে পারবেন এই মাইসোর হচ্ছে কর্ণাটকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং যেটি রাজপ্রাসাদের জন্য বিখ্যাত এবং আরেকটি কারণেও বিখ্যাত সেটি হল মাইসোরের খুব কাছেই রয়েছে শ্রীরঙ্গপত্তনম যার বর্তমান নাম শ্রীরঙ্গাপাটনা যেটি একটা সময় টিপু সুলতানের রাজধানী ছিল এবং এটি খুব পরিচ্ছন্ন শহর আমি আপনাদের পুরো ভিডিও দেখাবো দুদিন ধরে কিভাবে পুরো মাইশোর শহরটা ঘুরবেন পুরোটা দেখতে থাকুন আশা করি আর অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না প্রথমেই প্রথম দিন সকালে উঠে প্রথমে চলে গেলাম চামুণ্ডি হিলস চামুন্ডি হিলসে অবস্থিত শ্রী চামুণ্ডেশ্বরী মন্দির এই মন্দিরের বিশেষত্ব কি এখানটায় কথিত আছে দেবী দুর্গা যার আরেক রূপ হচ্ছে দেবী চামুণ্ডি তিনি এই পাহাড়ের উপরে যে মন্দির এখানে মহিষাসুরকে বধ করেছিলেন দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে এসছেন এবং এটি মাইশোরের রাজাদের আরাধ্য প্রধান দেবী এই মন্দিরের মাহাত্ম খুব ভালো সকাল সকাল এই মন্দিরে চলে গেলাম মন্দির থেকে বেরিয়েই আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম সেলিব্রিটি ওয়াক্স মিউজিয়াম অর্থাৎ বিভিন্ন মোমের মূর্তি এখানে রাখা আছে এই যে বিভিন্ন জনের মূর্তি দেখছেন বিভিন্ন মোমের মূর্তি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিখ্যাত মানুষদের তাদের মোমের মূর্তি এখানে রাখা আছে এটা ওই চামুন্ডি হিলস থেকে ফেরার পথেই পড়বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখছেন এই মূর্তিগুলো দেখতে দেখতে আমরা ঢুকে যাব এরপরে পাশেই রয়েছে হরর মিউজিয়াম মানে ভূতের বিভিন্ন ভৌতিক মানে কার্যকলাপ সেখানে দেখানো হচ্ছে একটু বাদেই দেখাবো এই ওয়াক্স মিউজিয়ামে ঢুকলে কিন্তু আপনাদের ভালোই লাগবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মূর্তি ওখানে রয়েছে এই রজনীকান্ত এইবারে এই দেখুন এই হরর মিউজিয়াম সব মানে বিভিন্ন ভৌতিক কার্যকলাপ এখানে এবং বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ভূতের আওয়াজও এখানে করা হয় এরপরে আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে ওর পাশেই রয়েছে স্যান্ড মিউজিয়াম মানে বালি দিয়ে তৈরি বিভিন্ন রকম শিল্পকর্ম দেখবেন এখানে প্রচুর বালি দিয়ে তৈরি শিল্পকর্ম আছে এটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে এই বালি দিয়ে তৈরি যে মিউজিয়াম এটা উদ্বোধন করা হয়েছিল দু হাজার চোদ্দো সালে এবং এটা কিন্তু চামুন্ডি পাহাড়ের গোড়ায় এক একর জমিতে অবস্থিত এখানে টোটাল একশো পঞ্চাশটা বালির ভাস্কর্য আছে আর প্রতিটা ভাস্কর্য তৈরি করেছেন বিখ্যাত বালি শিল্পী এম এন গৌরী যাতে দেওয়া আছে মহীশূরের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন বন্য প্রাণী এবং ধর্মের মতো বিভিন্ন থিমের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে এবং দেবী চামুণ্ডিরও কিন্তু মূর্তি এখানে আছে এই রাজা বসেছেন হাতির ওপরে সেই মূর্তি দেখছেন এই বালি মিউজিয়াম বা স্যান্ড মিউজিয়াম দেখার পরে আমরা চলে যাব জুতে মাইশোর জুতে আমরা যাব এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই মাইশোর জু কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে আপনারা সপ্তাহে অন্য যে কোনো দিন প্ল্যান করতে পারেন মঙ্গলবার বাদ দিয়ে মাইশোর জু কিন্তু বিশাল বড়ো একটা জু এটা কিন্তু কলকাতা যে চিড়িয়াখানা তার থেকে কিন্তু অনেক বড় আমার অন্তত তাই মনে হয়েছে বিভিন্ন ধরনের প্রাণী এখানে রয়েছে এটা একটা আফ্রিকান চিতা বর্তমানে এই ধরনের চিতা কিন্তু আমাদের ভারতেও ছাড়া হয়েছে মধ্যপ্রদেশের জঙ্গলে এই জুর পাশেই রয়েছে করঞ্জি লেক যেখানে কিন্তু বোটিং করা যায় এবং এই লেকের সাথে অনেক বিভিন্ন ধরনের পাখিও আছে বিশেষ করে বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের করঞ্জি লেকে অনেকে বোটিং করছে দারুণ সুন্দর লাগবে জায়গাটা এখানে আপনারা কিন্তু অন্তত এক থেকে দেড় ঘন্টা কিন্তু কাটাতে পারবেন এই করঞ্জী লেকের পাশে এর মধ্যেই আছে বিভিন্ন ধরনের পাখি যে ময়ূর ময়ূর দেখছেন বিভিন্ন রঙের ময়ূর আছে এটা একটা সাদা ময়ূর এটা অন্য এক ধরনের পাখি খুব সুন্দর দেখতে করঞ্জি লেক দেখা হয়ে গেলে আমরা চলে যাব মাইশোরের সবচেয়ে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে মাইসোর প্যালেস মাইসোর প্যালেস যেটা ভারতের তাজমহলের পরেই সবচেয়ে বেশি দর্শক এখানে যান মাইশোর শহরের সবচেয়ে বড়ো আকর্ষণ মাইসোর প্যালেস যেটা মাইশোরের রাজারা বানিয়েছিলেন এবং এটা কিন্তু প্রথম তৈরি হয়েছিল চোদ্দোশো শতকে এবং মাইশোরের যে বিখ্যাত রাজবংশ ও আদিয়ার রাজবংশ তারাই এটা বানিয়েছিলেন পরে এটা আগুনে পুড়ে যায় এরপর আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো সালের মধ্যে এই নতুন প্রাসাদটা নির্মাণ করা হয় এখানে ঢুকতে গেলে বড়োদের একশো টাকা ফি এবং বাচ্চাদের পঞ্চাশ টাকা এত বড়ো রাজপ্রাসাদ সম্ভবত গোটা ভারতে আর কোথাও নেই এখানে ঢুকলে খুবই ভালো লাগবে আপনাদের এই সোনার সিংহাসন রাজপ্রাসাদের বিভিন্ন জায়গা এটা কিন্তু ঘুরে দেখতে আপনাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এখানে বিশেষ অনুষ্ঠান হয় সেটা কিন্তু দশেরার সময় বিশাল বড়ো উৎসব কিন্তু সেই সময় প্রচুর ভিড় থাকে এই রাজপ্রাসাদের পরে আমরা চলে যাব পরের যে প্রাসাদ সেটা হচ্ছে জগমোহন প্যালেস এটা রাজাদের আরেকটি প্রাসাদ এবং এর আর্ট গ্যালারি কিন্তু দেখতে খুবই ভালো লাগবে বিভিন্ন ছবি এখানে রয়েছে এই রাজার ছবি রয়েছে এইটা দেখা হয়ে গেলে আমরা চলে যাব মাইশরে বিখ্যাত চার্চ যেটা পৃথিবীর অন্যতম একটি উচ্চতম চার্চ সেটা হচ্ছে সেন্ট ফিলোমিনা চার্চ এই সেন্ট ফিলোমিনা চার্চ এর ছবি দেখছেন রাত্রিবেলাও এই চার্চটাই খুব সুন্দর লাগে এই যে রাত্রিবেলার ছবি চার্চের ভেতরের ছবি খুব সুন্দর একটি চার্চ এবারে সারাদিন ধরে আমাদের দেখা হয়ে গেল এবারে সন্ধেবেলা আবার পুনরায় যাব আমরা কিন্তু সেই রাজপ্রাসাদে মানে মাইশোর প্যালেস দারুণভাবে আলো দিয়ে সাজানো হয় মাইসোর প্যালেস এটা গেটের সামনেরটা গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এই মাইশোর প্যালেস যে পুরোটা আলো দিয়ে সাজানো হয় সেটা কিন্তু সব দিন সাজানো হয় না এটা রবিবার এবং জাতীয় ছুটির দিনে কিন্তু এই আলো দিয়ে সাজানো হয় আমি রবিবার গেছিলাম তাই এটা ভালোভাবে দেখতে পেয়েছি আপনারাও চেষ্টা করবেন যে কোনো ন্যাশনাল হলিডে দিন বা রবিবার দিন যাওয়ার সন্ধ্যেবেলা অপূর্ব দৃশ্য হয় এখানে পুরো প্যালেসটা এবং চারিদিকে যত ছোটো ছোটো মন্দির গেট সবগুলো আলো দিয়ে সাজানো হয় এই যে পুরো প্যালেসটা আলো দিয়ে সাজানো হয়েছে এবং প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে হয় যেহেতু সব দিন পুরোটা আলো দিয়ে সাজানো হয় না শুধু রবিবার এবং জাতীয় ছুটির দিন হয় তাই এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় এখানে এলে আমি বলতে পারি আপনাদের এক কথায় মন ভরে যাবে মানে দারুণ লাগবে এই চারপাশের যত গেট মন্দির সবগুলো কিন্তু আলো দিয়ে পুরোটাই সাজানো হয়েছে এটা মন্দির রাজবাড়ির নিজস্ব মন্দির এইভাবে প্রথম দিন কিন্তু আমরা এই কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে নিলাম চামুন্ডি হিলস স্যান্ড মিউজিয়াম ওয়াক্স মিউজিয়াম খরর মিউজিয়াম মাইসোর জু করঞ্জি লেক মাইসোর প্যালেস জগমোহন প্যালেস সেন্ট ফিনোমিনা চার্চ এবং লাস্টে আবার দেখলাম কিন্তু মাইশোর রাজ প্যালেস আলো দিয়ে এইবারে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিন প্রথমেই চলে যাব রঙ্গনাথ স্বামী মন্দির যেটা কিন্তু টিপু সুলতানের প্রাসাদের খুব কাছেই অবস্থিত হিন্দু দেবতা রঙ্গনাথকে উৎসর্গ করে এটা তৈরি হয়েছে যিনি বিষ্ণুর আরেকটি রূপ ছিল ছিলেন এই রঙ্গনাথ স্বামী মন্দিরে পরে এটা যেটা দেখছেন সেটা হচ্ছে টিপু সুলতানের জেল মানে টিপু সুলতান বন্দিদের এই কারাগারে রাখতেন সেটা একটা রঙ্গনাথ স্বামী টেম্পেলের একদম পাশেই এই যে দেখছেন টিপু সুলতানের জেল একটা বড় পরীক্ষা টিপু সুলতানের জেল থেকে বেরিয়েই একটু এগোলেই একটু পরেই পড়বে টিপু সুলতানের সামার প্যালেস এটার অপর নাম হচ্ছে দরিয়া দৌলত খুব সুন্দর এই টিপু সুলতানের আঁকার মানে টিপু সুলতানের ছবি সেটা দেখতে পাচ্ছেন কামান বিভিন্ন ধরনের ছবি আছে টিপু সুলতানের সামার প্যালেস এই টিপু সুলতানা সামার প্যালেস থেকে বেরিয়ে এলাম এরপরে আমরা চলে যাব টিপু সুলতানের সমাধি যার অপর নাম হচ্ছে গুম্বাজ ফোর্ট টিপু সুলতানের সমাধি যা আস্তে আস্তে ঢুকছি সামনেই দেখা যাচ্ছে টিপু সুলতানের সমাধি সেই দিকে যাব আস্তে আস্তে এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগবে এখানে অনেক মানে টিপু সুলতানের তার পুরো পরিবারের সবার এখানে কিন্তু সমাধি রয়েছে এখানে সবারই কবর আছে ওটা ওনার পরিবারের কবরস্থান এবং ভেতরে আসল কবর যেটা সেটা রয়েছে টিপু সুলতানের সেটাও আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একদম বড় যে গম্বুজটা দেখলেন তার ভেতরে আছে টিপু সুলতানের কবর এই যে বিভিন্ন ধরনের এখানে কবরগুলো রয়েছে এইবারে এইখান থেকে বেরিয়ে যেখানে যাব সেটা আছে ত্রিবেণী সঙ্গম তিনটে নদীর মিলনস্থল এবং এখানকার মানুষের কাছে এটা খুব একটা পবিত্র জায়গা তিনটে নদী এটা একটা হচ্ছে দক্ষিণা কাবেরী একটা উত্তরা কাবেরী এবং আরেকটা হচ্ছে পাভানি এই তিনটে নদীর মিলনস্থল এটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম এই জায়গাটা দারুণ লাগবে আপনাদের খুব ভালো লাগবে এই ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে আমরা চলে যাব আরেকটা বিখ্যাত মন্দির মাইশোরের যেটার নাম হচ্ছে নিমি নিমিসাম্বা মন্দির এই দেবী দেবী নিমিশাম্বা তিনি হচ্ছেন দেবী পার্বতীর আরেক রূপ আর কি এবং এই মন্দিরটা কিন্তু এই যে দেখছেন দেবীর ছবি মন্দিরটা কিন্তু কাবেরী নদীর তীরেই অবস্থিত এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাব যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রঙ্গনাথ থিট্টু বার সেঞ্চুয়ারি মানে পাখির অভয়ারণ্য যাকে বলে এটাও কিন্তু খুব সুন্দর বিভিন্ন পাখি এই যে দূর থেকে দেখা যাচ্ছে আরও কাছাকাছিও আমি কয়েকটা ছবি দেখাবো আপনাদের এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে এই যে দেখুন অনেক পাখি কাছে বসে আছে দূর থেকে দেখা যাচ্ছে এটা যত কাছে যাওয়া যাবে বোটিং করে তত ছবিগুলো কিন্তু ভালো দেখা যাবে এটার নাম হচ্ছে রঙ্গানাথ থিট্টু বার সেঞ্চুয়ারি প্রচুর পাখি আছে এখানে এখানেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবং এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে সেখানে উঠে কিন্তু বহু ধরনের পাখি কিন্তু দেখতে পাবেন এই দেখুন বিভিন্ন পাখি বসে আছে অনেক ধরনের পাখি এখানে রয়েছে এইটার পরে আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাবো আরেকটা। বিখ্যাত মন্দির যেটা একটু বাদেই দেখাবো আপনাদের সেই মন্দিরটা কিন্তু একটা সময় নদীর যে জল বিশেষ করে যেটা ব্যাকওয়াটার মানে হ্রদ নদী থেকে কিছুটা জল বিচ্ছিন্ন হয়ে একটা হ্রদের মতো তৈরি করে সেই জলে কিন্তু মন্দিরটা ডুবে গেছিল এবং বেশিরভাগ সময় কিন্তু মন্দিরটা ডুবেই থাকতো সেই মন্দিরটার নেই প্রায় তার মানে ধ্বংস হয়ে গেছে নদীর জলে ডুবে তার পাশেই নতুন করে এই মন্দিরটা বানানো হয়েছে এবং এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে দুর্দান্ত লাগবে এই মন্দিরটার নাম হচ্ছে বেনুগোপালা স্বামী মন্দির এবং এই বেনুগোপালা স্বামী আর কেউ নন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ এবং এটা একটা কিন্তু কৃষ্ণেরই মন্দির এটা বহু পুরনো আসল মন্দিরটা বহু পুরনো মন্দির ছিল ওখানে মন্দিরে গেলে ওই আগের মন্দিরে অনেক ছবি দেখতে পাবেন তারা বহু ছবি এবং ভিডিও তুলে রেখেছেন এখানটায় হয়তো সেটা দেখা যাচ্ছে না এটা আসল মন্দিরটা তৈরি হয়েছিল বারোশো শতকে যখন হৈশালা রাজারা শাসন করত তারা এই মন্দিরটা বানিয়েছিলেন এবারে উনিশশো সালে এই যে কে আর ড্যাম যে জল অর্থাৎ কৃষ্ণ রাজসাগর বাঁধে যে জল বাঁধ দেওয়ার ফলে অনেক যখন জলটা বেশি হতো তখন এই মন্দিরটা ডুবে যেত এবং ডুবে এটা আস্তে আস্তে কিন্তু সেভাবে মন্দিরটা আর বাঁচানো যায়নি পরে দু সালে এটার পাশে নতুন করে মন্দির তৈরি করা হয় মন্দির দেখার পর চলে এসেছি মাইশোরের যেটা মানে মাইশোর প্যালেস বাদ দিলে পরের যে সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন বৃন্দাবন গার্ডেন এটা মানে বিখ্যাত হচ্ছে বিভিন্ন রকম ফোয়ারা এখানে রয়েছে ফাউন্টেন এবং একটু বাদেই দেখাবো রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো কত সুন্দর হয় ফোয়ারাগুলো যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন বৃন্দাবনকারী এটা দ্বিতীয় দিনের লাস্ট তাহলে প্রথম থেকে কী কী দেখালাম দ্বিতীয় দিন সেটা আবার একবার বলে প্রথমে আমরা শুরু করলাম রঙ্গনাথ স্বামী টেম্পেল দিয়ে তারপরে আমরা চলে গেলাম টিপু সুলতানের জেল তারপরে গেলাম টিপু সুলতানের সামার প্যালেস অর্থাৎ দরিয়া দৌলত তারপরে গেলাম টিপু সুলতানের সমাধি যেটার অপর নাম গুম্বাজ ফোর্ট সেখান থেকে গেলাম ত্রিবেণী সঙ্গম এবং তারপরে গেলাম নিমি সম্ভা টেম্পেল যেটা দেবী পার্বতীর অপর রূপ সেখান থেকে আমরা চলে এলাম বার স্যাঞ্চুয়ারি বার স্যাঞ্চুয়ারির পরে চলে এলাম বেনুগোপালা স্বামী টেম্পেল যেটা একটু আগে বললাম মন্দিরটা জলের তলায় চলে গেছিলো নতুন করে বানানো হয়েছে এরপরে এখন কিন্তু আমরা ঘুরছি বৃন্দাবন গার্ডেনে এবং দেখুন বৃন্দাবন গার্ডেনে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে ওটা দুটো পার্ট আছে বৃন্দাবন গার্ডেনের এক পার্ট থেকে অন্যদিকে যাওয়ার জন্য বোটিং করেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় এখানে একটা ছোটোখাটো যে লেক আছে এর মাঝখানেও কিন্তু একটা ফোয়ারা আছে ফাউন্টেন এই যে দেখা যাচ্ছে এখানেও কিন্তু বোটিং করে খুব ভালো লাগবে এবং ও আবার প্রচুর ফোয়ারা আছে এদিকটায় চলে এসছি দুটো সাইড এই যে এখানে এটা আবার একটা অন্য সাইড এখানে প্রচুর ফোয়ারা আছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা মেনলি এদিকেই হবে একটু বারেই দেখতে এই শুরু হয়ে গেছে লাইট অ্যান্ড সাউন্ড শো এটা কিন্তু সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে হয় সাড়ে ছটা থেকে শুরু হয় এটাও কিন্তু খুব ভালো লাগবে তাহলে এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন পুরো মাইশোরের প্রথম দিন আমরা কী কী দেখলাম এবং দ্বিতীয় দিন এইটা যদি ফলো করেন কিন্তু আপনারা এইভাবে কিন্তু গাড়িতে করে বা অটোতে করে পুরো মাইশোরটা কিন্তু কভার করতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো পরে আবার অন্য কোন ভিডিও নিয়ে ফিরে আসব আপনারা খেয়াল রাখুন প্রতিটা স্পটের আলাদা আলাদা ভিডিও আমি কিন্তু কিছু দিনের মধ্যে আবার দেব সেখানে আরও বিস্তারিত প্রতিটা স্পট সম্পর্কে বলা থাকবে এটা পুরো দু দিন কীভাবে আপনারা মাইশোর ঘুরবেন তার ভিডিওটা দেওয়া হলো এই এখনই দেখছেন বৃন্দাবন গার্ডেনের লাইট অ্যান্ড সাউন্ড শো ঠিক আছে বন্ধুরা আবার পরে কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো